আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা। যে এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা এটা জানলাম যে নামাজের সাথে মোনাজাতের অংশ না, নামাজের অংশ না মোনাজাত, আমরা ওইখানে করলাম না, কিন্তু আমরা কি অন্য জায়গায় করতে পারবো, বা এখন আমরা বসে আছি এখন কি আমরা হাত তুলে মোনাজাত করতে পারবো কিনা? না, মোনাজাত অর্থ হচ্ছে চুপে চুপে কথা বলা। এটা গান আছে না, চুপি চুপি কথা শুনে যাবে, শুনছেন না? হ্যাঁ, তো কেউ শুনে যাবে এরকম হবে না। মোনাজাত হচ্ছে আপনার রবের সাথে একটা সম্পর্ক, অন্য কেউ শুনবে না। তো এটা মোনাজাত আপনি করতে পারবেন সবসময় আপনি করতে পারবেন, যেখানে আল্লাহর জিকির করা জায়েজ আছে ওই জায়গায় মোনাজাত করা জায়েজ আছে। কিন্তু মোনাজাত হচ্ছে যে নামাজ শেষে যেরকম সম্মিলিত নামাজ, রাসূলুল্লাহ সাল্লাম তাকবীর দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করছেন, সালাম দিয়ে সালাম শেষ করছেন, নামাজ শেষ করছেন, তারপরে তিনি কিছু জিকির করছেন, ওই জিকির আমাদেরকে করতে হবে। তিনি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এরকম দোয়া করেন নাই, এজন্য আমরা ওই জায়গায় দোয়া করব না। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাম যখনই কোনো মজলিসে বসছেন, মজলিস শেষে তিনি একটা নির্দিষ্ট দোয়া পড়ছেন, যেটা একটু আগে আমি আপনাদের সামনে পড়ছি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা কাফফারাতুল মজলিস। এটা আপনি আপনার পড়বেন, যেরকম আপনি টয়লেটে যাওয়ার সময় একটা দোয়া আছে, এটা কি আমাদেরকে নিয়ে পড়াইবেন না একা একা পড়বেন? একা একা পড়বেন। ঠিক অনুরূপভাবে আপনি যখনই দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম জায়গায় এসে কী করছেন, সাহাবায়ে কেরাম ওই জায়গায় এসে কী করছেন, আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে আমরা পাই যে তারা একা একা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাতটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তাহলে হাত তুলে দোয়া করা আছে কিনা? না আছে, কিন্তু কোন জায়গায়? একা একা। কোন জায়গায়? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, ওইটা কোন সময়? রাতের শেষে অংশ, ওই সময়টা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট দোয়া কবুলের সর্বোচ্চ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কোন জায়গা? শেষ রাতে, রাত্রে তৃতীয় প্রহরে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। তারপরে আপনি অন্য যে কোনো সময় একা একা আপনি হাত তুলে দোয়া করতে পারেন, কিন্তু সবাই যখন একত্রিত হয়ে কোনো জায়গায় করবেন সেই ক্ষেত্রে আমাদের দলিল লাগবে। আমরা ইমামে কোনো দলিল জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বৈঠকে বসছেন আর সবাইকে নিয়ে হাত তুলে এরকম দোয়া করছেন, এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই, এর জন্য আমরা এটা করি না। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন ভাই, যে নিষেধ করছে কিনা, নিষেধ করছে কিনা, এটা বোঝার জন্য আমাদেরকে নিষেধটা বুঝতে হবে। কি নিষেধের জন্য বুঝতে হবে? যেমন আমি একটা এক্সাম্পল দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক এক্সাম্পল দিয়েছেন কিসের জন্য? আমাদের বোঝার জন্য। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক এক্সাম্পল দিয়েছেন, আমরাও একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। ডাক্তার সাহেব, আপনি জ্বর উঠছে প্যারাসিটামল দিয়েছেন, দিয়ে ডাক্তার সাহেব লিখে দিয়েছেন এক যোগ এক যোগ এক, মানে কি? একটা গলে তিনবার খাবে। এখন কেউ যদি বলে যে এটা দুইটা করে খাওয়া নিষেধ নাকি? দুইটা করে খাওয়া কি নিষেধ আছে? নিষেধ আছে, আপনি বুঝেন নাই এর জন্য বলতেছেন নিষেধ নাই। একটা করে খাওয়ার অর্থ দুইটা করে খাওয়া যাবে না, অর্ধেক করে খাওয়া যাবে না, চারবার খাওয়া যাবে না। একটা করে যখন নির্দিষ্ট করে দিছে এর অর্থ হচ্ছে দুইটা নিষেধ, অর্ধেক নিষেধ, তিনবারের অধিক নিষেধ, কিন্তু নিষেধটা বুঝতে হবে। এখন যদি আমরা বলি যে এশার নামাজ ফরজ চার রাখাত, বা এশার পরে কত রাখাত সুন্নত পড়তে হয়? দুই রাখাত, তো ওইখানে চার রাখাত পড়া যাবে না, নিষেধ আছে নাকি? চার রাখাত পড়া যাবে কি না? এশার পরে চার রাখাত সুন্নত পড়া যাবে? কেন যাবে না? নিষেধ আছে, নিষেধ আছে। দুইটা খাত পড়ার অর্থ হচ্ছে তিন রাখাত নিষেধ, চার রাখাত নিষেধ, এই দুই রাখাতই পড়তে হবে, এক রাখাত পড়লে হবে না। তাহলে নিষেধটা বুঝতে হবে, নিষেধটা আসে সবসময় নিষেধ অর্থে আসবে এরকম না। নিষেধটা হচ্ছে যে যখনই দুই রাখাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে পড়ছেন, এশার পরে পড়ার জন্য দুই রাখাত বলছেন, তখন চার রাখাত নিষেধ। ঠিক হল ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দোয়া হাত তুলে করছেন ওইখানে হাত তুলে দোয়া করতে হবে। এখন আপনি যদি টয়লেটে যাওয়ার সময় বলেন যে হাত তোলা যাবে না, ওইখানে কোন জায়গায় নিষেধ আছে নাকি? কোনো নিষেধ আছে? নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ওঠান নাই, এটাই হচ্ছে নিষেধ। বুঝছেন নিষেধটা? বুঝতে পারছেন? ঠিক আছে, নিষেধ আচ্ছা, আপনি একটু একটু পরে প্রশ্ন করবেন। অন্যরা নিষেধটা কি বোঝা গেছে?
যে যেখানে নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া আছে ওই জায়গায় এর কম বেশি করা যাবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীতে তিনি কোন জায়গায় দোয়া করছেন, কীভাবে করছেন, আমরা সেইভাবে অনুসরণ করতে হবে। কারণ তার জীবন হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন। এখন যদি আমরা মনে করি রাসূল এটা করেন নাই, আমাদের করা লাগবে, তাহলে বুঝতে হবে যে রাসূল থেকে আমাদেরকে অ্যাডভান্স হতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। রাসূলের জীবনী থেকে আমাদের জন্য রয়েছে কি আদর্শ, কল্যাণ। তা আপনি কল্যাণ যদি পেতে চান তাহলে রাসূলের জীবন আদর্শকে আপনাকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, যে এই উম্মার শ্রেষ্ঠ মানুষ, তারা যেভাবে করছেন ওইভাবে করতে হবে। এখন যদি আপনি এরকম বলেন যে ওইটা নিষেধ আছে কি না, তাহলে আপনি ইসলামের অনেক জিনিস আপনি বাড়িয়ে দিতে পারবেন। যেরকম অনেক বেদাতের সূচনা হয়েছে এই রাস্তা ধরে যে নিষেধ আছে কি না, তা যে বুঝতে পারছেন। আল্লাহু আলাম, জাযাকাল্লাহু খায়রান।